আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। তো আজকের ব্লগটা আমরা দুইটা বোন মোটামুটি রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা গাউসিয়া যাব, নিউ মার্কেটে যাব। আর গাউসিয়া নিউ মার্কেটে গেলে খুব রকম গাট্টি বুসকা বড় সড়ো একটা ব্যাগ নিয়ে যাওয়া লাগে, কারণ অনেক টুকিটাকি জিনিস নেওয়া লাগে, আর পানির বোতল মাস্ট নিতে হবে। প্রচণ্ড পরিমাণে হাঁটাহাঁটি এবং শপিং করতে করতে ক্লান্ত টায়ার্ড হয়ে গেলে পানি কিনে খাওয়া যায়, তারপরও একটু নিজস্ব পানি নিয়ে নেওয়া উচিত। তো আমি এই যে উঠতে উঠতে চলে যাব, সেই করতেছি, কিন্তু জানি না রাস্তায় কী পরিমাণ জ্যাম আছে, না উঠতে উঠতে যেতে পারবো, না উঠতে উঠতেই যাওয়া লাগবে। জ্যাম থাকলে মনে হয় যে উঠতে উঠতেই চলে যাই। তো আমাদের দুই বোনের এই গাউসিয়া নিউ মার্কেটে যাওয়া খুব জরুরি, আর সত্যি কথা বলি, গাউসিয়া নিউ মার্কেট না সবার সাথে যাওয়া যায় না, সেই রকম একটা পার্টনার দরকার যাদের মানে মেন্টালিটি, চয়েস, জ্ঞান বা পছন্দ কিছুটা এক। যেরকম আমরা দুই বোন মানে দেখবো, যদি নাও কিনি তাও দেখে দেখে রাখবো যে এই কানের দুলগুলো এসেছে, এই ফিঙ্গারিংগুলো এসেছে, এই জিনিসগুলো এসেছে, নেক্সট টাইম নিব, বা এখন এইটা নিতেছি, পরবর্তী টাইমে ওইটা নিব। আর আমাদের মা খালা বা অন্য কারোর সাথে বা অন্য কোনো ফ্রেন্ডদের সাথে যাইলে না, সবসময় আমি দেখছি তারা যা যা কিনে তখন খুব মনোযোগ দিয়ে কিনে, এই বিছনা চাদর, এই বেডশিট, এই পর্দার কাপড়, এই সেই কিনে। তারপর যখন আমাদের কেনার টাইম আসে তখন তাড়াতাড়ি করো, আল্লাহ এগুলো ভালো না, এই হাবি জাবি কানের দুল কিনে, বা এগুলো নিয়ে পয়সা খরচ হ্যান ত্যান, এই ধরনের কথাবার্তা বলে। তো আমরা আসছি, আমি কিছু প্যান্ট নিবো, আজকাল যে প্যান্টগুলো বের হয়েছে ওই ঢোলা ঢোলা, আর ওগুলোই আমি পরা শুরু করেছি। আগের যে চাপা যে লেগিংসের মতো প্যান্টগুলো ছিল ওগুলো এখন আর আমি পরবো না, তো এর জন্য কিছু প্যান্ট আগেও নিয়েছি, এখনও কিছু নেবো। আর টপস তো মাস্ট নিতেই হবে, কারণ টপস ছাড়া আমার চলাই যায় না। তো ওখান থেকে আমি প্যান্ট, টপস অনেক কিছু নিয়ে নিয়েছি। এখানে আবার এসেছি, কিছু ব্যান্ড ট্যান্ট নিবো টুকিটাকি আমার জন্য, ভাগ্নিদের জন্য। তো আমি আসলে সব ওইভাবে ভিডিও করতে পারিনি, আসলে নিজে কেনাকাটার সময় না, সম্পূর্ণ মনোযোগটা কেনাকাটার উপরেই চলে যায়। তাও হালকা পাতলা যেই সময়টা একটু বেশি ফাঁকা থাকে তখন একটু মনে হয় যে না এখন ওয়েট করতেছি একটা জিনিসের জন্য, এখন একটু করি। কিন্তু আর হ্যাঁ, আরও একটা কথা হলো গিয়ে, আমাদের মানে এটা সকাল সকালেই, সকাল সকাল না 12টার দিকে বের হয়েছিলাম, তো মোটামুটি আমাদের 1টা 2টা 3টার ভিতরে বাসায় যেতে হবে, বিকালে আমাদের আবার প্রোগ্রাম আছে, আমরা দুই বোন আর এক জায়গায় যাবো এর জন্য। আর চুড়ির দোকানে আসছি, চুড়ি কিনবো, আমার অনেক দিন থেকে ওই যে চুড়িগুলো আছে না, ওটাকে চূড়া বলে, ওই চূড়াগুলো কিনতে মন চাচ্ছিল। আর এখানে যে চূড়াগুলো দেখতেছি ওগুলো খুব পছন্দ হইতেছিল, এর আগের বারও আমি এসে দেখে গেছি কিন্তু কেনা হয় নাই, যে কিসের সাথে পরবো না পরবো। তো এখন একটা অকেশন আছে সামনে, তো সেটার জন্য পরবো, এর জন্য নিতেছি। তো আমার আর একটা ভারী যে সুন্দর চূড়াগুলো আছে না ওগুলো, বাট ওগুলো 800-900 করে যাচ্ছে, চিন্তা করলাম একদিনের জন্য শুধু কিনে কী লাভ, তো একটা নর্মালটাই নেই যাতে ই হয়। আর চুড়ির দোকানে এইখানে আইসা আমি খুব অবাক হয়েছি, ভিডিও করতেছিলাম তখন পাশ থেকে একজন বলল যে আপু ভিডিও করেন না, ভিডিও করে যান আপনারা ব্লগার, এতে আমাদের অনেক প্রবলেম হয়। আমি বললাম কিসের প্রবলেম, আপনাদেরই তো লাভ, কারণ হলো গিয়ে আপনাদের এই যে কী চুরি আসছে না আসছে এগুলো যদি আমাদের ব্লগে দেই তাহলে দেখা যায় আমি অন্যের ব্লগ দেখে আসি যে ওই নতুন চুরিগুলো আসছে এগুলো আমিও নিব, সামনে যাই, জানা যায় অনেক কিছু। বলে না আপু অনেক ব্লগার আইসা মিথ্যা মিথ্যা বলে যে খুব কম দাম, 200 টাকায় নিছি, 300 টাকায় নিছি, তারপরে 3-4 জন এরকম আমাদের দোকানে আইসা বলে যে আমরা ভিডিওতে দেখছি আপনারা 200 টাকায় 100 টাকায় 150 টাকায় কিনে নিয়ে গেছে, এখন আপনারা বেশি চাচ্ছেন কিসের জন্য। মানে অনেক সময় আমিও দেখেছি এটা, আমার সাথেও এরকম হয়েছে, আমার বোন
এর আগের বার যখন আমি গেছি তখন বলতেছে কোকারি সস এরকম কৃষি মার্কেটের ওইদিকে খুবই কম দাম, 100 টাকা 150 টাকা করে প্লেট কাপ পিস এগুলো সব কিছু দেয়, তুই আমার জন্য নিয়ে আসিস। তো আমি যখন দেখলাম তখন দেখলাম না ভাই অনেক দাম চাচ্ছে ওরা। তো আমি বললাম আমার বোনকে দেখো তুমি কার কাছ থেকে দেখছো কি দেখছো ভিডিওতে, তো আমাকে ভিডিও পাঠাইলো। তো দেখলাম পানির দামে কোকারিস, পানির দামে বেডশিট হ্যান ত্যান এগুলো বলে, আসলে এগুলো মিথ্যে কথা বলে ভিডিওটা ভাইরাল হয়, মানুষ দেখে বেশি বেশি দেখি তো এই এত কম দামে কোথা থেকে নিছে আমিও যাব। দেখা যায় যে একজন আরেকজনকে বোন ফ্যামিলি আত্মীয় স্বজনকে পাঠায় যে দেখো এই জায়গায় কম দামে পাওয়া যায় চলো যাই, পরে গিয়ে দেখে যে কম দাম না। আসলে এ ধরনের মিথ্যে কথা না বলাই ভালো, এতে আমরা যারা ব্লগ করি তাদের সবার একটা দুর্নাম হয় একটা ই হয়। যেরকম ওই লোকটা বলল যে খুব খারাপ লাগে আপনাদের জন্য আমরা একটু ভিডিও করে দেন আপনারা ই করেন, এতে আমাদের বিজনেসটা আরও ভালো হয়। কিন্তু এ ধরনের মিথ্যে কথা বললে আমাদের বিজনেসের উপরে আরও ইফেক্ট পড়ে। তো তারপরে অনেক কিছু কেনাকাটা করেছিলাম, উপরেও গিয়েছি, ব্লাউজ আরও কী কী যেন টুকিটাকি নিয়েছি আমি ভিডিও করিনি। তো তারপরে নিউ মার্কেটে মানে আসলে ফুচকা খাবো না, গাউসিয়ার নিউ মার্কেটের ফুচকাগুলো যে কি মজা। তবে আমি মিষ্টি টক খাই না, টক যেই টক ওইটা খাই, তবে এই দোকানের ফুচকাটা আমার সবচেয়ে বেশি পছন্দ, আমি সবসময় এই দোকানের ফুচকাটাই খাই। তো তারপরে যে ফুচকা টুচকা খেয়ে ঝাল ঠাল নিবারণ করতেছি, তারপরে এখন আস্তে আস্তে দুই বোন সামনে আরেকটু আগাবো, টুকিটাকি আরেকটু কেনাকাটা আছে। আমি না আরও অনেক কিছু অনেক দোকানে গিয়ে ছিলাম, কেন যে ফুটেজগুলো নেই নাই বা কেন যে ভিডিওগুলো করি নাই জানি না, পরবর্তী টাইমে এসে দেখি যে ভিডিও অনেক কম। তো আমরা হাঁটতে হাঁটতে নীলক্ষেতের এদিকে আসলাম, এদিক থেকে সানগ্লাস দেখেছিলাম, সানগ্লাস নিয়েছি আমার ভাগ্নির জন্য একটা সানগ্লাস নিয়েছি, আর আমার বোনও একটা সানগ্লাস নিয়েছে, বাট সেই ফুটেজও দেই নাই। আর সানগ্লাস আসলেই কম দামে, আপনারা বেশি বেশি চায় ওরা, আপনারা বেশি দিবেন না। আর যারা এখান থেকে সবসময় নেন সানগ্লাস রাফ ইউজ করার জন্য তাদেরও তো আইডিয়া আছেই, ওরা খুব বেশি চায়, বাট 180 150 এর উপরে 200 উপরে তো ওঠাই উচিত না। সানগ্লাসগুলো ভালো কিন্তু কম দামেও পাওয়া যায়। আর নীলক্ষেতের এই মোড়ে এই যে বই খাতার এই দোকানগুলো দেখে তো একদম ইউনিভার্সিটির কথা মনে পড়ে গেছে, কারণ সারা ইউনিভার্সিটি লাইফ এইখান থেকেই কিনেছি। আর ওই যে ফ্রেমগুলো দেখলেন না, আমার না ফ্রেমগুলো খুব কিনতে ইচ্ছে করছিল বাট আমার ওইভাবে কেনা হয়নি। তো এইসব কেনাকাটার পরেই বাসায় চলে যাচ্ছি, আজ এই পর্যন্ত, নেক্সট ব্লগে আরও অনেক কিছু শেয়ার করব। আল্লাহ হাফেজ।